أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا احمده ونصلي على رسوله الكريم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রেজাউল করিম স্যার ইসলাম শিক্ষা প্রভাষক এবিসিডি কলেজ চৌগাছা যশোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পড়ার বিষয় হলো ইসলামী পরিবারে স্বামীর দায়িত্ব কর্তব্য এটি সো ইসলাম শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়তম পারিবারিক জীবনের সাত নম্বর পাঠ থেকে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা তো বন্ধুরা ইসলামী পরিবারে স্বামী স্ত্রীর পরস্পরের দায়িত্ব কর্তব্য অত্যধিক আসলে একটি সমাজে বৈধ দাম্পত্য জীবন বৈধভাবে দাম্পত্য জীবন যাপন করতে হলে নর এবং নারী ছাড়া একার পক্ষে সম্ভব নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মা হাওয়া আলাইহিসসালাম এবং বাবা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই বৈধ সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য নারী এবং পুরুষ একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন যেটাকে আমরা বিবাহ বলে থাকি যেটিকে আমরা নেখা বলে থাকি এর মাধ্যম দিয়েই একটি বৈধ সামাজিক ব্যবস্থা চালু হয় আর তার মাধ্যমে শুরু হয়ে যায় পারিবারিক জীবন তো বন্ধুরা এই পারিবারিক জীবনের মধ্যে আছে গোটা সমাজ ব্যবস্থা আজকে যদি পরিবার ব্যবস্থা বৈবাহিক ব্যবস্থা চালু না থাকতো তাহলে আমাদের কোনো পরিচয় থাকতো না পশু পাখির যেমন কোনো পরিচয় নেই পিতামাতার ঠিক তদ্রূপ আমরা কারো কোনো পরিচয় দিতে পারতাম না এমন একটা অবস্থায় আমরা থাকতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে এই জন্য একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারটাকে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে ইসলামী সমাজ ব্যবস্থায় একটা ছেলে এবং একটা মেয়ে বৈধভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধের মাধ্যম দিয়ে যে জীবনযাপন করে এটাকে এই সার্বিক অবস্থায় আমরা দাম্পত্য জীবন বলে থাকি তো চলো এই দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি স্বামীরও যেরকম অধিকার আছে স্বামীর প্রতি স্ত্রীর ঠিক তেমনই অধিকার আছে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের সম্পর্কে পবিত্র কালামের ভিতরে বলেছেন যে হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুলা হুন্না তোমরা স্ত্রীদের পোশাকের মতো এবং স্ত্রীরাও তোমাদের পোশাকের মতো তার মানে এদের সম্পর্ক এত এত নিকটবর্তী সম্পর্ক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন পৃথিবীতে স্বামীর কাছে স্ত্রী কোনো গোপনীয় কিছু থাকে না এবং স্ত্রীর কাছে স্বামীরও কোনো কিছু গোপনীয় থাকে না এই জন্য একে অপরের একটু পরিপূরক বলে ঘোষণা দেওয়া হয়েছে তো বন্ধুরা চলো স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কী কী আছে আমরা সেটা দেখি স্ত্রীকে জীবনের প্রিয়তমা সঙ্গী হিসেবে গ্রহণ করে নেওয়া বন্ধুরা পারিবারিক জীবনে স্বামী প্রধান কর্তব্য হলো প্রথমেই হলো তার স্ত্রীকে একেবারে নিজের প্রিয়তমা সাথী হিসেবে আগে গ্রহণ করে নেওয়া যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে কলহ থাকে তাহলে সেই সমাজে কখনো শান্তি আসে না এই জন্য প্রথমেই স্বামী এবং স্ত্রীর মধ্যে বোঝাপড়া দরকার ভালো বোঝাপড়া দরকার তাহলে অবশ্যই সংসারে অশান্তি বিরাজ করবে না এই জন্য আল্লাহ কী বলছেন আল্লাহ বলছেন লাহুন্না মাসালুল্লাযি আলাইহিন্না বিল মারুফ আল্লাহ বলেন স্ত্রীদের উপরে যেমন স্বামীদের অধিকার আছে তেমনি স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে সূরা বাকারা 127 নম্বর আয়াত আল্লাহ একথা বলেছেন হাদিস শরীফ আল্লাহ কী বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় তোমার স্ত্রীর তোমার প্রতি অধিকার রয়েছে বন্ধুরা এরপর দেখো স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে স্বামী স্ত্রী ভরণ পোষণ পোশাক পরিচ্ছদ এবং বাসস্থানের ব্যবস্থা করবে এবং এই সম্পর্কে যাবতীয় ব্যয়ভার স্বামী নিজেই করবে এই মর্মে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন উস্কুনু হুন্না মিন হাইছু সাকান্তুম আল্লাহ বললেন যে তোমরা যেখানে যে অবস্থায় বাস করো স্ত্রীদেরকেও সেখানেই বাস করতে হবে সূরা তালাকের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ একথা বলেছেন এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যা খাবে স্ত্রীকেও তা খাওয়াবে তুমি যা পরবে স্ত্রীকেও তাও পরতে দেবে তার মানে হলো এই যে তুমি যা খাবে তার মানে তুমি যে রুচিসম্মত খাবার পছন্দ করো
সেরকম রুচিসম্মত খাবার, সেরকম পছন্দনীয় খাবারও স্ত্রীকেও খাওয়াবে। এবং তুমি যেরকম ধরনের শালীন পোশাক, তুমি যেরকম ধরনের সুন্দর পোশাক, তুমি যেরকম ধরনের ভালো ভালো পোশাক পরতে পছন্দ করো, স্ত্রীদেরকেও সেরকম তাদের পছন্দের মতো পোশাক পরিধান করার ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনীয় শিক্ষা দান করা। স্ত্রী যদি অশিক্ষিত হয় তবে স্বামী তাকে প্রয়োজনীয় শিক্ষা দান করবে। এবং নামাজ, ইসলামের প্রাথমিক যে ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাপাক ইত্যাদি জরুরি ও নিত্য প্রয়োজনীয় মাসলাগুলো তাকে শিক্ষা দিবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বললেন যে, হে মোমিনগণ, হে ইমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহলবর্গকেও এই জাহান্নামের আগুন থেকে তোমরা তাদেরকে রক্ষা করো। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে হবে না, নিজের পরিবারের ভিতরে যারা আছে প্রত্যেকেই যেন এই জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, এই জন্য প্রত্যেকেই দিনই শিক্ষা দিয়ে তাদেরকে ইবাদত করার ব্যবস্থা করে ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, এরপরে অন্যায়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। যদি স্ত্রী কখনও অনিচ্ছাকৃতভাবে কোনো অন্যায় করে ফেলে ভুলবশত, তাহলে সেই ভুলটাকে স্বামী ক্ষমা করে দিবে। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে সকল এই অপরাধগুলো মাফ করে দেবে এবং তাকে সাবধান করে দেবে যেন এরকম ধরনের অপরাধ সে ভবিষ্যতে আর না করে। এবং সেই ক্ষেত্রে কী হবে, স্ত্রী কোনো ত্রুটি লক্ষিত হলেও সেদিকে না তাকিয়ে তার যে ভালো কাজগুলো আছে, তার ভালো যে গুণাগুণগুলো আছে, সেদিকে তাকিয়ে যদি তুমি খুশি হও তাহলে অবশ্যই তারাও খুশি হয়ে যাবে। আল্লাহ কী বললেন? আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমান রহিম, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বললেন, তোমরা যদি তাদের অপছন্দ করো তাহলে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছ। তার মানে তোমরা যেটা অপছন্দ করো হয়তো আল্লাহ তার ভিতরেই অনেক অনেক কল্যাণ নিহিত রেখে দিয়েছেন, সেটা আমরা তোমরা বুঝতে পারি না। এই জন্য আল্লাহর কল্যাণের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি স্ত্রী কোনো ব্যবহারে স্বামী অসন্তুষ্ট হয় তবে অন্য ব্যবহারও খুশি হবে। তার মানে একটি কাজ যদি অন্যায় করে ফেলে, আর অনেকে অনেক কত কত অনেক শত শত কাজ আছে যে কাজগুলো দেখে হয়তো তুমি খুশি হয়েছ, এই জন্য একটি কাজকে ভুল হিসেবে ধরে তাকে কষ্ট দেওয়া, তাকে মারধর করা, এগুলো সমীচীন নয়। তো বন্ধুরা, আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে কী বললেন? আল্লাহ বললেন, তবে তোমরা যদি তাদের ক্ষমা করো, তাদের উপরে জোর জবরদস্তি না করো এবং তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দাও, তাহলে জেনে রেখো আল্লাহ নিজেই বড় ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে যদি স্ত্রী কোনো ভুলবশত কোনো অপরাধ করে ফেলে তাহলে স্বামী সেটা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেবেন। এই জন্য কোনো ভুল ভ্রান্তি বোঝাবুঝি হলে স্বামী স্ত্রীর মাঝে অবশ্যই সেটা ভালোভাবে সমাধান করে নিতে হবে। আল্লাহ বলছেন যে, ওয়াতুন নিসা সদকতি হিন্না নেহেলা। আল্লাহ বললেন, তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের মহরণা আদায় করে দাও। তার মানে স্ত্রীদের মহরণা হলো তাদের হক, আর এই হকটা অবশ্যই আদায় করতে হবে। স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ না করা, সংসার জীবনে স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক, এই জন্য কোনো অবস্থাতেই তার মর্যাদা ক্ষুণ্ণ করা চলবে না। আল্লাহ বললেন যে, হুন্না লেবাসুলাকুম ওয়াংতুম লেবাসুল্লাহ হুন্না, তোমরা তাদের ভূষণ এবং তারাও তোমাদের ভূষণ। তার মানে পোশাকের সাথে তুলনা করা হয়েছে স্বামী স্ত্রীর কে। বন্ধুরা, রুক্ষ কর্কশ ব্যবহার না করা, স্ত্রীর প্রতি কোনো অবস্থায় স্বামী রুক্ষ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না, সবসময় হাসি মুখে তাদের সাথে আচরণ করবে, তাতে স্ত্রী সন্তুষ্ট থাকবে। স্ত্রী সন্তুষ্ট থাকলে পুরো পরিবারটাই আপনার জান্নাতি পরিবার হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন যে, তোমরা তোমাদের স্ত্রীদের নানাভাবে কষ্টদান উৎপীড়নের উদ্দেশ্যে আটক করে রেখো না, যে লোক এরূপ করবে সে নিজের উপরেই জুলুম করল। আর তোমরা আল্লাহর আয়াতকে খেলনার বস্তুতে পরিণত করো না। বন্ধুরা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটা নির্দেশই,
এটাকেও পরিহার করা যাবে না, উপহাস করা যাবে না। হ্যাঁ, এই জন্য আল্লাহর নির্দেশগুলো যথাযথভাবে পালন আমাদের করতে হবে। এরপর দেখো, ঘৃণা করা যাবে না। মহান আল্লাহ এই বিষয়ে বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদ্ব্যবহার করো, যদি তোমরা তাদেরকে ঘৃণা করো তবে এমন জিনিসকে ঘৃণা করবে যার ভিতরে আল্লাহ তোমাদের প্রভূত কল্যাণ নিহিত রেখেছেন। তার মানে হইল, তোমরা যে স্ত্রীকে যে বিষয়টা দেখে তোমরা কী করছো, ঘৃণা করছো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরেই তোমাদেরকে প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। বন্ধুরা, এরপর দেখো, স্ত্রীকে সংশোধনের জন্য শাসন করা। স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে স্বামীর সাথে অসদাচরণ করে কিংবা খারাপ ব্যবহার করে, স্বামীর অবাধ্য হয়, তবে সংশোধনের জন্য তার যে করণীয় আছে, এক নম্বর তাকে ভালো করে বোঝাতে হবে, তাকে ভালো করে বোঝাতে হবে। দুই নম্বর হলো তাকে সতর্ক করতে হবে। তিন নম্বর হলো তাকে ভয় দেখাতে হবে। চার নম্বর হলো একই ঘরে রেখে শয্যা পৃথক করে দিতে হবে। এরপর হলো পঞ্চম, একাধারে তিন রাত এই শয্যা পৃথক করে রাখতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে মৃদুভাবে প্রহার করা। তার মানে যে প্রহারের মাধ্যমে সে বুঝতে পারে যে আমার অন্যায় হয়েছে, হ্যাঁ, এই অন্যায়ের কারণে আমার গায়ে হাত তুলছে, একেবারে মৃদুভাবে, মানে তাকে আঘাত দিয়ে নয়, তার গায়ে হাত কোনো রকম তোলা মানেই সে বুঝতে পারবে যে আসলে এটা আমারই অন্যায়। বন্ধুরা, এরপরে যদি স্ত্রী শরীয়ত সম্পর্কিত কোনো বিষয়ে অবহেলা করে তবে এক মাস যাবৎ তাকে পরিত্যাগ করা যাবে। অষ্টমত, এরপরও সংশোধন না হলে বিচারের ব্যবস্থা করে তাকে পৃথক হওয়ার ব্যবস্থা করতে হবে। এইভাবে যখন তখন প্রধান্বিত হয়ে তাকে গালাগালি করে, তাকে মারধর করে তালাক দেওয়া যাবে না, এটা ইসলামে বৈধ নেই। এক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালা তাদরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। তুমি স্ত্রীর মুখমণ্ডল আঘাত করবে না, গাল বন্ধ করবে না এবং ঘর থেকে তাকে বের করে দেবে না। বন্ধুরা, সেই ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলো অবশ্যই মেনে চলতে হবে। স্ত্রী গোপনীয়তা রক্ষা করে, স্ত্রী গোপন কথা স্বামীর নিকট সর্বশ্রেষ্ঠ আপানত। সুতরাং কোনো অবস্থায় স্ত্রী গোপনীয় বিষয়গুলো কোনো অবস্থায় প্রকাশ করবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বলে বিবেচিত হবে যে তার স্ত্রীর নিকট গমন করে এবং স্ত্রীও তার নিকট গমন করে, তারপরে সে তার স্ত্রীর গোপন বিষয়াদির উপরে বিষয়াদিগুলো কি প্রকাশ করে দেয়। বন্ধুরা, এরপরে দেখো, সুষম ব্যবহার। স্বামী একাধিক স্ত্রী থাকলে সকলের প্রতি সুষম ব্যবহার করতে হবে, যতটা সম্ভব সব ব্যাপারে সমতা রক্ষা করতে হবে। আল্লাহ বলেছেন ফাইন খিপ্তুম আল্লাহ তাআদিলু ওয়াহিদা। আল্লাহ বলেন তোমরা যদি ভয় করো যে একাধিক স্ত্রী তোমরা তাদের ভিতরে সমতা আনতে পারবে না, তাদের প্রতি ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা একটি বিয়ে করো, এটা তোমাদের জন্য কল্যাণ। বন্ধুরা, এরপরে দেখো, এরপর হচ্ছে মঙ্গল কামনা করা। স্ত্রীর সকল সময় কল্যাণ ও মঙ্গল কামনা করা স্বামীর কর্তব্য, স্বামীর দায়িত্ব। আল্লাহ বলছেন যে, এটা হাদিসে আসছে যে খিয়ারুকুম নিসাইকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার নিকট স্ত্রী, যে তার স্ত্রীর নিকট উত্তম। তার মানে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে উত্তম হয়, তাহলে সেই ব্যক্তি উত্তম। বন্ধুরা, এরপর দেখো, স্ত্রীদের সম্পদ গ্রাস না করা। স্ত্রীদের মোহরনা অর্থ অথবা পিতামাতা কর্তৃক দেওয়া অর্থের মাধ্যমে যদি পিতামাতা অঢেল সন্তান স্ত্রী যদি অঢেল সম্পদের মালিক হয়, তাও সেখানে স্বামীর কোনো হস্তক্ষেপ করতে পারবে না, জোর করে সেটা গ্রহণ করতে পারবে না। যদি স্ত্রী সেটা সন্তোষচিত্তে দেয় তাহলে সেটা গ্রহণ করবে, তাছাড়া জোর করে গ্রহণ করবে না। চরিত্রবান হওয়া, পরিবারের সুখ শান্তি নির্ভর করে উভয়ের উত্তম চরিত্রের কারণেই। স্বামী চরিত্রবান না হলে স্ত্রী ভালোবাসা ও শ্রদ্ধা পায় না, কাজেই স্বামী স্ত্রীকে উভয়কে চরিত্রবান হওয়া একান্ত অপরিহার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র সবচেয়ে ভালো সে সবচেয়ে বেশি পরিপূর্ণ ঈমানদার। বন্ধুরা, এরপর দেখো, নির্দোষ হাসি তামাশা করা। স্বামী স্ত্রীর মধ্যে প্রগাঢ় ভালোবাসা প্রীতি বন্ধনকে সুদৃঢ় করার জন্য স্ত্রীর সাথে গভীর হয়ে না থেকে সবসময় নির্দোষ হাসি তামাশা, এগুলো খেলাধুলো, এগুলো করা জায়েজ। উপহার এগুলো দেওয়া, মাঝে মাঝে স্ত্রীকে উপহার উপঢৌকন
দিয়ে তাকে খুশি করা, এটাও অতি উত্তম একটি কাজ। তো বন্ধুরা, এরপরে দেখো, স্ত্রীর সাথে পরামর্শ করা, পারিবারিকভাবে এমনকি সামাজিক ও জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সাথে পরামর্শ করা এবং স্ত্রীর নিকট থেকে সব অবস্থায় অবস্থার বিবরণ দিয়ে তার কাছ থেকে কিছু পরামর্শ গ্রহণ করা অবশ্যই উচিত। এক্ষেত্রে কোরআনে আসছে, ওয়াশারিহুম ওয়াশাবিরুহুম ফিল আমরি, আল্লাহ বলছেন তুমি তাদের সাথে সকল কাজে কী করো, পরামর্শ করো। তার মানে এখানে স্ত্রীর সাথেও পরামর্শ করে একটি কাজের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি, ইসলামী পারিবারিক জীবনকে মধুময় করার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সঠিক বোঝাপড়া হয় এবং যেসব বিধিনিষেধ আছে, দায় দায়িত্ব কর্তব্য আছে, এসবগুলো সযত্নে পালন করা হয়, তাহলে অবশ্যই সমাজে বা পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তো আমরা এইভাবে যদি পরিবারটা গঠন করি, তাহলে সেই পরিবারটা হবে পুরোপুরি ইসলামী পরিবার এবং পরিশেষে আল্লাহ এই পরিবারটাকেই নাজাত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আমরা সকলেই এই কামনা করে আজকে এই ক্লাস এখানে শেষ করছি। তোমরা যে যেখানে আসো সকলেই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আল্লাহর কাছে এই দোয়া কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।